শ্রাবণ মাস হলো হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র মাস। হিন্দু ধর্মে শিবের উপাসকরা শ্রাবণ মাসকে শিবের উপাসনার মাস হিসেবে পালন করে থাকেন। এবার রাজ্যবাসীর মঙ্গল কামনা করে শ্রাবণ মাসের শেষ সোমবারে উদয়পুর মহাদেব বাড়িতে শিবের মাথায় জল ঢাললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন মন্দির চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, নিজের মনের পবিত্রতা রক্ষার জন্য এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় বেশ কয়েক বছর ধরে দেবাদিদেব মহাদেবের কাছে পুজো দিচ্ছেন তিনি। একই সাথে যারা রাজ্যের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন তাদেরকে যেন মহাদেব সদ্বুদ্ধি দেন সে কামনাও করেন মন্ত্রী। এদিন মধ্যরাত থেকে শিবের মাথায় জল ও দুধ ঢালার জন্য ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায় উদয়পুর মহাদেব বাড়িতে। প্রত্যেক বৎসরই এই ছট পূজা উপলক্ষে বাবা ত্রিপুরেশ্বরের কাছে, মহাদেবের কাছে সবাই এখানে প্রার্থনা করতে আসেন, বাবাকে স্নান করান, এটা সবাই সবাই মনোকামনা রাখেন। তো আমিও বেশ কয়েক বছর যাবৎ এখানে এই উৎসব মানে আমি অংশগ্রহণ করি, বাবাকে স্নান করি, নিজের মনের পবিত্রতা এবং এটা রক্ষা করার আমি একটা প্রয়াস রাখি। এবং এটা স্বাভাবিকভাবেই যে আজকের দিনে এবং সত্যি কথা কি স্বাধীনতা দিবসের এই প্রাক মুহূর্তে এবং আমিও বাবা ত্রিপুরেশ্বরের কাছে, মহাদেবের কাছে আমার প্রার্থনা, এই রাজ্যের সমস্ত অংশের মানুষের শান্তি কামনা করি, সুস্থ স্বাভাবিক থাকে, সমস্ত যারা এই শান্তি বিঘ্নিতকারী সমস্তকে যাতে বাবা তাদেরকে তাদের মানসিক অবস্থার পরিবর্তন করে এই জগতের সকল লোকের সঙ্গে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে এবং সকল মানুষকে রক্ষা করে দিয়ে থাকে। অন্যান্য বছর উদয়পুর মহাদেব বাড়িতে ভক্তরা মাতাবাড়ির কল্যাণ দীঘির থেকে জল এনে শিবের মাথায় জল ঢালতেন, কিন্তু এবছর ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ দীঘিতে নরকঙ্কাল উদ্ধার হওয়ায় অপবিত্র হয়ে পড়ে এই দীঘির জল। ফলে এবছর উদয়পুর গিরিধারী পল্লী স্থিত রাম ঠাকুর সেবা মন্দিরের পাশের গোমতী নদীর থেকে জল এনে শিবের মাথায় জল ঢাললেন ভক্তরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।